হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের নতুন বেশ একটা বিষয় নিয়ে হাজির হলাম, যে কীভাবে আপনাদের ইউটিউবে আপলোড দেওয়া ভিডিওর কমেন্ট অফ করবেন বা কমেন্ট অন করবেন। অনেকের ভিডিও আপলোড দেওয়ার পর কমেন্ট হয় না, বা অনেকের কমেন্ট অফ হয়ে থাকে বা অফ হয়, সেটা অন করবেন কীভাবে, কীভাবে অ্যানাবেল করবেন, সেই বিষয়ে আলোচনা করব, প্র্যাকটিক্যালি দেখাবো, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর আমি একটা কথা সবাইকে বলে দিতে চাই, একটা কথা রিকোয়েস্ট করতে চাই, যে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তা না হলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। কেটে কেটে দেখলে বা স্কিপ করে দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও মেক করলে তার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার ভিডিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করি, কীভাবে কী করতে হবে। তো আপনারা এই আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে এই যে একটা ওয়াইটি স্টুডিও আছে অ্যাপ, এটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, কারণ ওয়াইটি স্টুডিও এই অ্যাপটা ছাড়া আসলে মূল কাজটা করা সম্ভব না। আমাদের এই অ্যাপসটাই ইনস্টল করতে হবে মূলত। তো প্লে স্টোর থেকে সবাই অ্যাপটা ইনস্টল করে নেবেন, সার্চ করলেই হবে, ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। তাহলে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটার মধ্যে ক্লিক করার পর দেখেন আমার যে ইউটিউবের যে সেটিংস, এই সেটিংসটা আসলে এই ওয়াইটি স্টুডিওতে আসলে কন্ট্রোল করে। তো এই থ্রি ডট মেনুতে ক্লিক করে আমি ভিডিওতে চলে গেলাম। তো ভিডিওতে যাওয়ার পর দেখেন আমার চ্যানেলের সবগুলো ভিডিও শো করবে, একটা বাই স্টেপ বাই স্টেপ শো করবে। তো আমার চ্যানেল দেখেন সবগুলো ভিডিও শো করছে। তো আমি তো দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলে সবগুলো ভিডিও শো হবে। শো হওয়ার পর আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। এই ভিডিওটা আমি আসলে মূলত কমেন্ট অফ বা অন করব। তো আপনারা যে ভিডিও কমেন্টটা অফ করতে চান বা অন করতে চান, সেই ভিডিওটা অন করবেন। অন করার পর আপনারা এই যে অপশন দেখতে পাচ্ছেন কলমের মতো অপশন, এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। তো এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তারপর আমাদের চলে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসে আমাদের চলে যেতে হবে, কারণ অ্যাডভান্স সেটিং থেকে আসলে মূল কাজটা করতে হবে। তো অ্যাডভান্স সেটিং আমি ক্লিক করলাম। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনার স্লাইড ডাউন করে নিচে চলে যাবেন। একটু নিচে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যালো কমেন্টস, অ্যালো কমেন্টস, এই অ্যালো কমেন্টসটা আসলে যদি চালু থাকে, এটা যদি অন করে দেওয়া হয়, তাহলে মনে করবেন যে আপনার ভিডিও নিচে কমেন্টটা কেউ আপনার ভিডিও নিচে কমেন্ট করতে পারবে। আর যদি এটা অফ করে, অফ থাকে মানে অফ করে দেওয়া হয়, তাহলে কেউ আপনার ভিডিও নিচে কমেন্ট করতে পারবে না, কারণ এটা কমেন্টটা অফ করা হয়ে থাকে, মানে অফ করা হয়ে যায়। তার জন্য আসলে আমরা মূলত এটাই হচ্ছে কাজ, যে এই সেটিংসটা অফ করলে আপনার ভিডিও নিচে কেউ কমেন্ট করতে পারবে না, আর অন করলে কমেন্টের একটা অপশন চলে আসবে, কেউ কমেন্ট করতে পারবে। যেহেতু আমি কমেন্টটা অফ করব, তার জন্য এটা আমি অফ করে নিয়ে এই যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে আমি ক্লিক করতে হবে। তো আমি সেভ অপশনে ক্লিক করলাম। তো সেভ অপশনে ক্লিক করার পর অটোমেটিক এই মানে আমাদের এই সেটিংসটা সেভ হয়ে যাবে। তো আমি এই কাজটা শেষ করেছি, দেখেন সেটিংসটা সেভ হয়ে গেছে। তো এখন আমি হোম বাটনে ক্লিক করে আমি ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে যাওয়ার এই জায়গা থেকে আমার চ্যানেলটা সার্চ করব, এই চ্যানেলটা আমি সার্চ করে নিচ্ছি, সার্চ করে নিচ্ছি, দেখেন আচ্ছা টিপস মিডিয়া লিখে আমি আমার চ্যানেলটা সার্চ করে নিচ্ছি। আমি ওই ভিডিওটা অফ করছি, কমেন্ট অফ করছি সেটা দেখার জন্য। তো আমি আমার চ্যানেলে চলে গেলাম। চ্যানেলে যাওয়ার পর দেখেন এই যে এই ভিডিওটায় আমি কমেন্ট অফ করছি। তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। এই ভিডিওর মধ্যে ক্লিক করার পর দেখেন যে আমি এই ভিডিওটার কমেন্ট অফ করছি। ওই জায়গায় অফ করার পরে যে দেখেন কমেন্ট আর টার্ন অফ লেখা দেখাচ্ছে, মানে আমার এই ভিডিওটার নিচে কেউ কমেন্ট করতে পারবে না। মূলত আমি এই ভিডিওর কমেন্ট অফ করে রেখেছি। তো ওই জায়গা থেকে যদি আমি ওই কমেন্ট, অ্যালো কমেন্ট অন করে রাখতাম, তাহলে এই জায়গায় কেউ আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারতো। যেহেতু আমি অফ করে রেখেছি, সেজন্য এই ভিডিওটার নিচে কেউ কেউ কমেন্ট করতে পারবে না। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নতুন যারা আমার চ্যানেলটা দেখছেন, ভিডিওটা দেখছেন, তারা দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।